আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যে ধারাবাহিক দার শুরু করেছি এই মসজিদে, সেটা হচ্ছে বিবাহ সম্পর্কিত, বিবাহ, দাম্পত্য, যৌন জীবন নিয়ে। আজকে আমরা জানব অবৈধ বিবাহ কি, কোন সময় বিবাহ করেও, বিবাহ করার পরেও যদি যৌন মিলন করি সেটা পাপ হবে বা অবৈধ হবে বা জেনা হবে, সেটা কি রকম, মানে অবৈধ বিবাহ কাকে বলে, কাকে বিবাহ করা অবৈধ ইত্যাদি কথা, কোন পুরুষ নারীর জন্য বৈধ এবং কোন পুরুষ নারীর জন্য অবৈধ, এগুলো আমাদেরকে জানতে হবে। আর অবৈধ নারীকে অথবা অবৈধ নিয়মে, দেখেন অবৈধ নারী এবং অবৈধ নিয়মে যদি বিবাহ করা করে সংসার করা হয় তাহলে কি হবে, আজীবন ব্যভিচার করা হবে, হয় অবৈধ মহিলা আর না হয় অবৈধ নিয়মে বিয়ে হয়েছে, সঠিক নিয়মে। অবৈধ নিয়মে বিয়ে কেমন, যেমন যেমন অভিভাবক ছাড়া বিয়ে, যেমন একজনের স্বামী একজনের একজন স্বামী থাকতে আবার একটা বিয়ে করছে, ইদ্যত পাওয়ার হওয়ার আগে বিয়ে করছে, এগুলো হচ্ছে অবৈধ নিয়মে বিবাহ, তাই না? মহিলা বৈধ, বৈধ মানে কি, বিবাহ বৈধ, বিবাহ ছাড়া কি সে মহিলা বৈধ হবে না? তাহলে প্রথম বুঝতে হবে যে এই মেয়ে বৈধ, তার মানে একে বিবাহ করা যাবে, বিবাহ করার মাধ্যমে একে বৈধ করা যাবে। বৈধ মানে ডাইরেক্ট বৈধ না, আর অবৈধ মানে এই মহিলা অবৈধ মানে একে বিবাহ করা যাবে না, কোনো সময়ই একে বিবাহ করা যাবে না। কিছু অবৈধ আছে সাময়িক, যেমন শালি, আপনার বউ আছে, আপনার বউ থাকতে আপনি শালিকে বিয়ে করতে পারেন না, আপনার বউয়ের ফুপুকে আপনার বউয়ের খালাকে বিয়ে করতে পারেন, পারেন না, কেন, এটা সাময়িক হারাম। কিন্তু যখনই বউ মারা যাবে বা তালাক দেবেন তখন ওদের ওরা আবার হালাল হয়ে যাবে, তো হালাল হবে কি, বিয়ে করা হালাল হবে, ঠিক কি না? তাহলে যাকে বিয়ে করা যায় তাকে বলা হয় নন মাহরাম বা গায়ের মাহরাম, ঠিক আছে, বা বেগানা, হিন্দিতে উর্দুতে বলে বেগানা, বাংলাতে বলে গম্মা, মানে যা গমন করা যায়, ঠিক আছে, যার কাছে গমন করা যায়, গম্মা মানে বেগানা, মানে তাকে বিবাহ করা যায়, আর সে হচ্ছে নন মাহরাম, মানে হারাম নয়, ঠিক আছে, যাকে হারাম করা হয়নি, এ হচ্ছে নন মাহরাম গায়ের মাহরাম। আর যাকে হারাম করা হয়েছে, যার সাথে বিবাহ হারাম, তাকে কি বলা হয়, মাহরাম, মাহরাম। আর মাহরাম মানেই হচ্ছে যে তাকে কোনো দিনই বিয়ে করা যাবে না, শালি মাহরাম নয়। কিন্তু এমন কিছু মহিলা বা মহিলার পক্ষে এমন কিছু পুরুষ যাকে জীবনেও বিবাহ করা যাবে না, সাময়িকভাবে সেটা নয়, বরং যাকে জীবনে কোনোভাবেই বিবাহ করা যাবে না তাকে বলা হয় কি, মাহরাম। আর যাকে বিবাহ করা হারাম নয় তার মানে তার সঙ্গে পর্দা করা ওয়াজিব, তার সঙ্গে সফর করা হারাম, তাকে দেখা দেওয়া হারাম, তার সঙ্গে সফর করা হারাম, আর তার সঙ্গে মানে একাকিনী আর কি, সফর করা হারাম এবং তাকে দেখা দেওয়া হারাম, এটাকে কি বলা হয়, নন মাহরাম যদি হয়, বেগানা যদি হয়, তাহলে এই মহিলাকে কি বলে, বিয়ে, যাকে বিয়ে করা যাবে যে নন মাহরাম, তার সঙ্গে সফর করা কি হবে, জায়েজ হবে না এবং তাকে দেখা দেওয়াও জায়েজ হবে না। আর মাহরাম হলে তাকে বিয়ে করা হারাম, তার মানেই তার সঙ্গে পর্দা নেই, তাকে চেহারা দেখানো যাবে আর তার সঙ্গে সফর করা যাবে, হজ উমরা করতে বা যে কোনো সফরে যেতে পারবে। বুঝতে পারলেন ব্যাপারটা? আচ্ছা, কিছু মহিলা এমন আছে যাকে বিবাহ করা হারাম কিন্তু পর্দা ওয়াজিব, পর্দা করতে হবে, যেমন কি করে, বিবাহ করা হারাম কিন্তু পর্দা ওয়াজিব, মানে তাকে দেখা দেওয়া যাবে না,
কি করে খায় আপন বোন? আপন বোন কি পর্দা করবে? না, এমন কোন মহিলা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী, অবশ্যই উদাহরণ এমনি বলা হয়েছে, এখন তা সম্ভব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী, সে স্ত্রী হচ্ছে আমাদের মা, তাই তো? বিবাহ করা যাবে না সেই সময়ে, সেই সময়কালে যারা যখন বিবাহের উপযুক্ত ছিলেন তখনও কেউ বিবাহ করতে পারতেন না, কিন্তু পর্দা ছিল না? ছিল না, পর্দা ছিল, ঠিক আছে। এমন মহিলা যাকে তিন তালাক দেওয়া হয়েছে সেই মহিলাকে আপনি বিবাহ করতে পারবেন? যতক্ষণ না সে আরেকটা বিয়ে করেছে, তাই না? তারপরে সে তালাক দিলে অথবা মারা গেলে তারপর আপনি বিয়ে করতে পারেন, তার আগে না, পরিকল্পিতভাবে না, ওই হালালা ফালালা না। কিন্তু তার আগে আপনি তাকে, তার সঙ্গে পর্দা আছে না নেই? পর্দা আছে। এমনি লিয়ান করা, লিয়ান কথা পরে বলবো, লিয়ান করা মহিলাকে বিবাহ করতে পারবেন না, কিন্তু পর্দা আছে, বুঝতে পারলেন? সে আজনবি হয়ে গেছে। তো এখন এই কথাটা বললাম কেন, যেহেতু মাহারাম মানেই যে তার সঙ্গে পর্দা নেই তা নয়, কিছু ক্ষেত্র এমন আছে যে সে মাহারাম, তাকে বিয়ে করা হারাম কিন্তু পর্দা আছে। আচ্ছা, এখন চলুন আমরা জানব যে মাহারাম কাকে বলে, কি কি কারণে মাহারাম হয়, কারা মাহারাম নামে পরিচিত ইত্যাদি বলে পরিচিত। প্রথম কারণ হচ্ছে রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্কের কারণে সেই মহিলা আপনার জন্য হারাম বা সেই পুরুষ আপনার জন্য হারাম। এক অপরের, একে যেহেতু একে অপরের অংশ গণ্য হয় তাই তাদের আপোষে বিবাহ হারাম। তো এগুলো একদম নিকটের রক্তের সম্পর্ক। তাছাড়া আপনার চাচাতো বোনের সঙ্গে রক্ত সম্পর্ক আছে না নেই? আছে, কিন্তু আমাদের অমুসলিমরা আমাদেরকে ঠাট্টা করে বলে, চাচা আপন চাচি পর, চাচির মেয়ে বিয়ে কর। হ্যাঁ, ওরা ঠাট্টা করে বলে আর কি, কিন্তু ওদের ধর্মে এটা নেই, পারবে না। চাচাতো বোনকে বিয়ে করতে পারবে? ওরা পারবে না। কিন্তু আমাদের ধর্মে কি আছে, চাচাতো মামাতো খালাতো ফুফাতো বোনকে বিবাহ করা যায় যদি ওদের সঙ্গে রক্তের একটা সম্পর্ক আছে, আল্লাহ হালাল করেছেন এই জন্য। বেশ, চলুন এবারে নিকট আত্মীয় যারা রক্তের সম্পর্কের কারণে মাহারাম হয় তারা কে? পুরুষের পক্ষে সব থেকে কাছে, পুরুষের পক্ষে তার মা, দাদি, নানি, গেল এই, তারপরে উপর দিকে গেল। আর মহিলার পক্ষে তার বাবা, দাদা আর নানা, এটা উপর দিক, মানে সমান থেকে উপর দিকে গেল, এগুলো হচ্ছে হারাম। তেমনি কি বলে, পুরুষের পক্ষে নিচের দিকে যান, পুরুষের পক্ষে তার মেয়ে মানে কন্যা এবং তার মেয়ে, তার মেয়ে যত আছে নাতিন আর ছেলের মেয়ে, নাতিন ও পুতিন, আপনাদের নাতিন বোধহয় দুজনকে বলে, ভাষাতেও তাই দেখেছি, নাতিন ছেলের মেয়েও নাতিন আর মেয়ের মেয়েও নাতিন, কিন্তু আমাদের এলাকাতে পার্থক্য আছে, মেয়ের মেয়েকে নাতিন বলে, ছেলের মেয়েকে পুতিন বলে, পৌত্রী, বুঝতে পারছেন? এ হচ্ছে দৌহিত্রী, এ হচ্ছে পৌত্রী। তো যাই হোক, তো বোঝা গেল মেয়ে হারাম আপনার জন্য, মানে মাহরাম, আর তার মেয়ে, তার মেয়ে সবই হারাম। এরকম ছেলের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে সবাই আপনার জন্য হারাম। আর নারীর পক্ষে বুঝতেই পাচ্ছেন, তার ছেলে বা তার ছেলে, তার ছেলে এইভাবে কি, এই জন্য নাতি পোতা ইত্যাদি এগুলোকে কি বলা হয়, মাহারাম বলা হয়। তিন নম্বর হচ্ছে পুরুষের পক্ষে তার সহোদরা, বৈপিত্রীয় বা বৈমাতৃয় বা বৈপিত্রী বা বৈমাতৃয় বোন। পুরুষের পক্ষে তিন রকম বোন হয়, তিন রকম বোন কে কে? এক হচ্ছে সহোদরা, নিজের মায়ের পেটের বোন, বাপ মা এক। দুই হচ্ছে বৈমাতৃয় মানে মা আলাদা কিন্তু বাবা এক, আর বৈপিত্রীয় মানে মা এক বাবা দুই, এ সৎ বোন হচ্ছে, তাই না? তাহলে নিজের বোন এবং সৎ বোন দুইভাবেই এরা কি, মাহারাম। এবং এদের মেয়েরা, এদের মেয়েরা হচ্ছে ভাগ্নি যাকে বলে, বুনজি বলে, তারপরে ভাইজি বলে, এবং তাদের মেয়ে, ভাইপো বোনপোর মেয়ে, এগুলো সব হচ্ছে হারাম। তেমনি নারীর পক্ষে
সহোদর ভাই, ওই রকম বৈপিত্রীয় ভাই আর বৈমাত্রেয় ভাই, সৎ ভাই যাকে বলছে, ভাইপো বোনপো তাদের ছেলে এবং ভাইজি ও বোনজির ছেলে, এসব হচ্ছে কি নারীদের জন্য মাহারাম, তাদের সঙ্গে বিবাহ বৈধ নয়। প্রশ্ন পরে করবেন যে এরকম এর সঙ্গে বিয়ে জায়েজ কিনা, পরে করবেন। চার হচ্ছে পুরুষের পক্ষে তার ফুফু। এবারে একটু অন্যদিকে চলেন, এটা একদম কাছে হয়ে গেল, এবারে চলে গেল ফ্যাংড়াতে, ভাই গেল, এবার কোথায় গেল, বাপের ভাই বা বাপের বোন, মায়ের ভাই বা মায়ের বোন, এইদিকে চলে গেল। তো ফুফু মানে বাপের সহোদরা, বৈপিত্রী বা বৈমাত্রীয় বোন আর কি, মানে সৎ বোন, বাপের আপন বোন বা সৎ বোন। এবং নারীর পক্ষে তার চাচা, বাপের আপন ভাই বা সৎ ভাই, এরা সব হচ্ছে মাহারাম। পাঁচ হচ্ছে পুরুষের পক্ষে তার খালা, মা, এবার গেল ফুপু, এবার মায়ের দিকে চলে গেল খালা। খালা হচ্ছে মায়ের মানে সদর খালা বা সহোদর খালা, অথবা বৈমেত কি বলে আপনার সৎ খালা, এই হচ্ছে হারাম। আর নারীর পক্ষে তার মামা, নিজের মামা অথবা সৎ মামা, সৎ মামা মানে মানে মায়ের সৎ ভাই, মায়ের সৎ ভাই, সেটা হচ্ছে কি তার জন্য মাহারাম। আর সৎ মায়ের বোন, আপনি যদি প্রশ্ন করেন যে তাহলে সৎ মায়ের বোন কি, সে খালা, সেও তো খালা, সৎ খালা হচ্ছে, সে কি মাহারাম? না, সৎ মায়ের বোন সে মাহারাম না, আর সে একরকম খালা কিন্তু সে আপন খালা নয়, এই জন্য মাহারাম না। তেমনি কি বলে সৎ মামা, নারীর পক্ষে সৎ মামা মানে মায়ের আপন ভাই নয় বা তার আপন মামা না, সৎ মামা, সে কিন্তু মহিলার পক্ষে মাহারাম নয়, এদের জন্য বিবাহ, আপসে বিবাহ বৈধ। ৬ পুরুষের পক্ষে তার বাপ মায়ের খালা বা ফুফু, বাপ মায়ের খালা বা ফুফু, এবং নারীর পক্ষে তার বাপ মায়ের চাচা বা মামা, হারাম। যেমন মায়ের জন্য হারাম, তেমনি মেয়ের জন্যেও হারাম। আচ্ছা, পুরুষের জন্য তার খালাতো, ফুপাতো, মামাতো, চাচাতো বোন ও তাদের মেয়ে, বুঞ্জি, বৈধ ও গম্য। কী কথা বুঝলেন? এই চাচাতো বোন যে বোনগুলো আছে, চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো বোনগুলো কি, এগুলো মাহারাম নয়, এগুলো কি নন মাহারাম, আর তাদের মেয়েরাও নন মাহারাম। অনেক বলে এই চাচাতো বোনের মেয়ে বুঞ্জি হচ্ছে, না না না, তবুও কি এটা নন মাহারাম, বিয়ে করা জায়েজ এবং পর্দা করা ওয়াজিব। অনুরূপ নারীর জন্য তার খালাতো, ফুপাতো, মামাতো, চাচাতো ভাই ও ভাইপো বৈধ ও গম্য। মনে থাকবে নারীর পক্ষে তার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো, তার বিয়ে জায়েজ, তার ছেলেদের সাথেও বিয়ে জায়েজ বা কি বলে তারা মাহারাম নয়। পুরুষের পক্ষে তার মামার মৃত্যু বা তালাকের পর মামি, মামি আর চাচি মাহারাম না নন মাহারাম? নন মাহারাম, মামি চাচি নন মাহারাম, তার কারণ সময় এলে এদের সঙ্গে বিবাহ যায়। এই জন্য বললাম যে তালাক দিলে, মামা তালাক দিলে বা মামা মারা গেলে মামিকে বিয়ে করা যায়। নারীর পক্ষে তার খালার মৃত্যু বা তালাকের পর খালু, খালু আর ফোপা, ফুপুর মৃত্যুর পর যদি সে খালুকে বিয়ে করতে চায় বা ফোপাকে বিয়ে করতে চায়, তাহলে কি হবে, ফুপু থাকতে হবে না, খালা থাকতে হবে না, তারা যদি তালাক দেয় কি মারা যায়, তাহলে এরা হচ্ছে নন মাহারাম, এরা খালু ফোপা নন মাহারাম, এদের সঙ্গে বিবাহ জায়েজ এবং পর্দা ওয়াজিব। বেশ, রক্তের সম্পর্ক যদি কৃত্রিম হয় তবে বিবাহ হারাম নয়, সুতরাং রোগিণীকে রক্ত দিয়ে বাঁচিয়ে তাকে বিবাহ করা রক্তদাতা পুরুষের জন্য অবৈধ নয়। বুঝলেন রক্তের সম্পর্ক? মনে করুন একটা মেয়ে রক্তের দরকার, আপনি গেলেন দিয়ে দু বোতল রক্ত তাকে দিয়ে এলেন, তার সঙ্গে বিয়ে যায় না যায়? যায়, কারণ এতে হারাম হয় না, ওই রক্তের সম্পর্ক যেটা ওই যে যেটাকে বীর্যের মাধ্যমে বা এই ধরনের আর কি, সেটা সম্পর্ক কায়েম হবে। কৃত্রিম উপায়ে রক্ত দিলে তা সে হারাম হয়ে যায় না। অনুরূপ স্বামী স্ত্রীকে রক্ত দিতে পারে না? পারে না, তাহলে তো হারাম হয়ে যাবে। যদি রক্তের এইভাবে রক্ত দিয়ে হারাম হয়ে যায় তাহলে তো এইভাবে হারাম, স্বামী যদি স্ত্রীকে রক্ত দেয়, স্ত্রী স্বামীকে রক্ত দেয়,
তাহলেও বিবাহের কোনো ক্ষতি হবে না। বাস এই হলো প্রথম কারণ যেটা বললাম, কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। এবার দ্বিতীয় কারণ বলে শেষ করব, সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক মানে বিবাহের, বিবাহ বন্ধনের মাঝে যে সম্পর্ক তৈরি হয় তাদের মাঝে কে কে হারাম হয়। যেমন পুরুষের জন্য স্ত্রী ও শ্বশুরের মৃত্যু বা তালাকের পরেও শাশুড়ি, শাশুড়ি হারাম। তার মানে পুরুষের জন্য কে হারাম? শাশুড়ি। কোন সময় হারাম? শ্বশুর মারা গেলে তখনও, তখনও হারাম। শ্বশুর মারা গেলে তখনও হারাম, বউকে তালাক দিলে তারপরেও হারাম, চিরদিনকার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে থাকবে শাশুড়ি। তেমনি নানশ্বাস দাঁতশ্বাস, এখান থেকে উপরের দিকে। আর স্ত্রীর সাথে মিলন না হলেও চিরতরে হারাম, কারণ মিলন হলে তবে হারাম, অন্য এতে আসছে। আর এখানে মিলন না হলেও বিবাহ হয়েছে, বাস সে হারাম হয়ে গেল। অনুরূপ নারীর পক্ষে তার শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, ঠিক ওই পুরুষের মতোই। নম্বর দুই, রমিতা, যার সাথে সঙ্গম হয়েছে এমন স্ত্রীর অপর স্বামীর কন্যা ও তার বংশজাত কন্যা ও পুতিন বা নাতিন স্ত্রীর সাথে মিলন হলে তবে, নচেত মিলনের পূর্বে মারা গেলে বা তালাক দিলে তার মেয়ে অবৈধ বা অগম্যা নয়। তদনুরূপ নারীর জন্য তার স্বামীর অপর স্ত্রীর ছেলে ও তার বংশজাত ছেলে অবৈধ। কি বুঝলেন এটা? মনে করুন আপনি একটা মহিলাকে বিবাহ করলেন, বিবাহ করার পর দেখলেন যে তার মেয়ে আছে, সেই মেয়েটা আপনার জন্য হালাল না হারাম? হারাম, সেটা হারাম। কেন? যদি আপনি মিলন করেন তবে, আর যদি মিলন না করেন তাহলে হারাম না। এখানে দেখো, ওখানে মিলন না করলেও হারাম ছিল, এখানে কি মিলন, যদি স্ত্রীর সাথে মিলন হয় তাহলে ওই মেয়ে আপনার জন্য হারাম হয়ে যাবে। আর যদি মিলন না করেন, করেন আর কি, তাহলে কি হবে? হারাম হয়ে যাবে, না করলে হালাল থাকবে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে তখন বলবে মেয়ের সঙ্গে, যখন যেহেতু স্ত্রীর সঙ্গে মিলন হয়নি তখন তার মেয়েকে বিবাহ করতে পারবে, সেটা হচ্ছে আলাদা কথা। ব্যাস তিন হচ্ছে পুরুষের জন্য তার সৎ মা, বাপ তার সাথে মিলন করুক বা না করুক, এই যে আগের মতোই, মানে বাবা বিবাহ করেছে সে বা শেষ, মিলন হোক চাই না হোক, সেই মা ওই সৎ মা হচ্ছে ওই ছেলের জন্য চিরদিনকার জন্য হারাম। বাবা তালাক দিলেও হারাম, সেই মা হয়েই থাকবে সৎ মা হয়ে এবং সে হারাম হয়ে থাকবে। ব্যাস অনুরূপ সৎ দাদি এবং নানিও, সৎ দাদি এবং নানিও। নারীর জন্য তার সৎ বাপ, মায়ের সাথে তার মিলন হলে অগম্যা। এই যেমন পুরুষের জন্য হলো তেমনি মেয়ের জন্যে, তার সৎ বাপ মানে মায়ের স্বামী, তার নিজের বাবা না, মায়ের স্বামী, তার জন্য যেমন বলা হলো যে মেয়ের জন্য তার মেয়েকে বিয়ে করা যেমন হারাম, তেমনি এই পক্ষ থেকে আর কি। কিন্তু মিলন, তার সাথে মিলন হলে তবে, এটা কি তার জন্য হারাম? অনুরূপভাবে দাদা এবং নানাও। চার নম্বর, পুরুষের জন্য তার নিজের পুত্রবধূ মানে ছেলের বউ, পুরুষের জন্য আপন ঔরস, ঔরসজাত ছেলের স্ত্রী, অনুরূপ পুতবৌ, নাতবৌ এবং নারীর জন্য তার নিজের গর্ভজাত কন্যার স্বামী বা জামাই, নিজের গর্ভজাত, মনে রাখবেন অনুরূপ নাত জামাই পুত জামাই সব অবৈধ, সৎ জামাই না, সৎ না। এক্ষেত্রে কি হলো? নিজের হতে হবে, আপন হতে হবে, সৎ হলে হবে না। আর পুতবৌ নাতবৌ সব হচ্ছে কি মাহারাম, তাদের সঙ্গে পর্দা নেই। এবং এটা সম্বন্ধটা কীরকম হবে? পুতবৌ নাতবৌ হলে কি হে এরকম না, কীরকম হবে? মা, যেমন নিজের বউ মা তেমনি পুতবৌ নাতবৌ মা। কিন্তু আমাদের দেশে কি হয়, নানা শ্বশুর দাদা শ্বশুর কি মজাটাই না করে, তাই না? আর অনেক জায়গায় বিয়ে করে শুনেছি, ঘটেছে আপনাদের দেশে? ঘটেছে, ঘটেছে আমাদের দেশেও ঘটেছে। সুতরাং পুরুষের জন্য তার সৎ শাশুড়ি স্ত্রীর দুধমা, সৎ শাশুড়ি পুরুষের জন্য সৎ শাশুড়ি, মাহারাম না নন মাহারাম? নন মাহারাম। তেমনি স্ত্রীর দুধমা, স্ত্রীর দুধমা, এটা মাহারাম না নন মাহারাম এ ব্যাপারে বিতর্ক আছে। পালয়িত্রী মা, ওই যে বলে না
দত্তক নিয়ে যে মা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম সেটা কি, এগুলো সব হচ্ছে নন মাহরাম, মানে পাল পাললেই হবে না। এবার যদি দুধ পান করার ব্যাপারটা পরে আসছি, যেহেতু ও ব্যাপারে একটা একটা আলাদা কারণ আছে, পরে বলবো। অনুরূপ নারীর জন্য তার সৎ শ্বশুর, স্বামীর দুধ বাপ, যেটা বিতর্কিত বললাম, আর পালোয়িতা বাপ অবৈধ নয়। তার মানে একজন পালছে, ইসলামে তো পালাপালি নেই, কিন্তু একটা মেয়ে পাললো, মেয়েটা বড় হলো, তো বাপকে দেখা যেতে পারবে না পর্দা, আর তাকে বিয়ে করতে পারবে? হ্যাঁ পারবে। সব তালের মাথায় বলে দিয়েন না, সেই যেমন কি বলে, বকের রং কি সাদা, তারপর দুধের রং কি সাদা, তারপরে কি বলে এই দেওয়ালের রং কি সাদা, কাকের রং কি সাদা, এরকম করলে তো হবে না, এটা বুঝে শুনে বলতে হবে। হ্যাঁ, স্বামীর এক স্ত্রীর ছেলের মেয়ের সাথে দ্বিতীয় স্ত্রীর পূর্ব স্বামীর ঔরস যার ছেলে মেয়ের বিবাহ বৈধ। কীরকম, একই ঘরে তারা থাকবে, এই স্বামীর অন্য স্ত্রীর ছেলে আর ও স্ত্রী অন্য স্বামীর মেয়ে, এদের আপোষের সম্পর্কটা কি ভাই বোন হবে? হয়তো ভাই বোন বলবে, কিন্তু মাহরাম হবে না, এদের আপোষে কি বিবাহ বৈধ, যেহেতু রক্ত আলাদা হয়ে যাচ্ছে। বেশ, তেমনি বৈবাহিক সূত্রে মিলনের ফলে যাদের সাথে বিবাহ অবৈধ, ব্যভিচার সূত্রে মিলনের ফলে তাদের সাথে কি বিবাহ অবৈধ হবে? মনে করুন, কথা হচ্ছে যে একটা লোক একটা মেয়ের সাথে প্রেম করে কি করছিল, ব্যভিচার পরকীয়া করছিল, ব্যভিচার করেছে। এবারে হঠাৎ করে দেখলো ছেলেটা ভালো, আর আমার সঙ্গে আমি পরকীয়াতে ধরা পড়ে গেলাম, তো মেয়ের সঙ্গে বিয়ে দেবো, চলবে না? চলবে না, যেহেতু ওর মায়ের সঙ্গে কি হয়েছে, মিলন হয়েছে, তো ওই মেয়েকে বিয়ে করতে পারবে, তার মেয়েকে বিয়ে করতে পারবে না? পারবে না। এমনিতে ফতোয়া আছে দেশের পরিবেশে, জানে যে ও বিয়ে সহবাস করেছে, অতএব হারাম হয়ে গেছে, কিন্তু সহবাসটা যেটা করেছে সেটা হারামভাবে করেছে, আর হারাম হালালকে হারাম করতে পারে না। তেমনি মনে করুন, যদি কোনো হতভাগা পশু, যদি কোনো হতভাগা পশু তার মেয়ের সঙ্গে সহবাস করে নেয়, তাহলে মাকে হারাম হয়ে যাবে? এটা এটাও হবে না। তবে এর স্পষ্ট দলিল নেই, কিন্তু যেটা আমল সেটা হচ্ছে সঠিক, সেটা হচ্ছে কি, যে কোনো হারাম জিনিস হালালকে হারাম করতে পারে না। সুতরাং যেগুলো অবৈধের ক্ষেত্রে মিলন হয়ে সহবাস হয়েছে, সেই সহবাসের কারণে কেউ হারাম হবে না, এটা মনে রাখবেন। অবশ্য ব্যভিচারজাত কন্যাকে বিবাহ করা যাবে, এসব ব্যাপারে মতভেদ আছে। তো সঠিক হলো যে এটা এই রকম না করাই হচ্ছে, মানে কী বলে, হারাম হবে না, হারাম হবে না, সে নন মাহরাম থাকবে, যেহেতু এটা বৈধ উপায়ে নয়। আর আল্লাহ তাআলা যেন এই মানে অভিরুচি বিবেক মতে এই যেগুলো সাব্যস্ত এগুলো হওয়া উচিত, তো আল্লাহ তাআলা যেন পশু, এই পশু বৃত্তি থেকে আমাদের সমাজকে রক্ষা করেন। বহু ওলামা বলেন, কারো সাথে ব্যভিচার করলেই সেই স্ত্রী এবং তার মা শাশুড়ি হয়ে যায় না। কি হলো, কারো সাথে ব্যভিচার করলে সেই স্ত্রী এবং তার মা শাশুড়ি হয়ে যায় না। মুখে মুখে যদি বলে, যেমন ওরা মন্দিরের সামনে সিঁদুর লাগিয়ে দিচ্ছে, বিয়ে হয়ে গেল, তেমনি এখনও কোনো কোনো মুসলমান করছে, মসজিদের সামনে গিয়ে তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী এরকম করে বলে দিচ্ছে, বিয়ে হয়ে গেল, এরকম হবে নাকি? এরকম হতে পারে না। আর যদিও ব্যভিচার করে, তার ফলে সে স্বামী হয়ে বা স্ত্রী স্বামী স্ত্রী হয়ে যাবে, তাও হবে না। সুতরাং এতে ব্যভিচারের কোনো প্রভাব নেই, ব্যভিচারের ফলে সম্পর্ক কায়েম হয় না। নৈতিক শৈথিল্যের এমন অশ্লীলতা পশুত্ব সমস্যা থেকে আল্লাহ মুসলিম সমাজকে পবিত্র রাখুন। পক্ষান্তরে বৈধ রূপে স্ত্রী মনে করে সহবাস করলে সম্পর্কে প্রভাব পড়ে, যেমন বিবাহ বন্ধন শুদ্ধ না হয়েই সহবাস করলে, অথবা সহবাস করার পর জানা গেল যে ওই স্ত্রীর সাথে স্বামীও কোনো দুধ মায়ের দুধ পান করেছে, এক্ষেত্রে স্ত্রী হারাম সাব্যস্ত হবে এবং তার মা ও মেয়েকে বিবাহ করা ওই পুরুষের জন্য হারাম হয়ে যাবে। মানে বিবাহ বন্ধন শুদ্ধ হয়নি, মনে করুন যেমন এখনো অনেক আছে যে প্রেম করে বিয়ে করলো, অভিভাবক অনুমতি দেয়নি, পরে মেনে নিয়েছে, তাদের বিবাহটা শুদ্ধ না অশুদ্ধ, কিন্তু তারা সহবাস করেছে, তো সেই সহবাসের ফলে যা পরে যদি কেউ তওবা করে, সেই সহবাসের
ফলে কি বলা যাবে যে ওর না আমার হারাম হবে না কারণ ও হারাম উপায় করেছে? না, এটা তার শুভা বলে একে, বুঝতে পেরেছেন? তো সেটা ক্ষেত্রে হারাম হয়ে যাবে, মা মেয়ে দুজনেই হারাম হয়ে যাবে। যেমন বিবাহ হলো অবৈধ মেয়ের সাথে, যেমন দুধ দুধ বোন হচ্ছে, সে দুধ বোনের সঙ্গে যদি বিয়ে হয়, জানা নেই যে এ দুধ বোন, পরে জানা গেল এ দুধ বোন, সহবাস হয়ে গেছে, তাহলে সেই সহবাসের প্রভাব হবে না? হবে না, হবে। তাকে তার সঙ্গেও বিচ্ছিন্নতা হবে, আর তার মেয়ে থাকলে তার সঙ্গে বিয়ে হবে না। আশা করি বুঝতে পেরেছেন, এই দুটো সম্পর্ক থাক, পরে আবার ইনশাল্লাহ দ্বিতীয় পর্যায়ে আসবো। আরও মাহরাম আছে, আরও হারাম মহিলা বা পুরুষ আছে যাদের আপোষে বিবাহ বৈধ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।